হাই, কাশ্মীরে আগে পারে তোমরা দেখেছিলে আমরা ডাল লেকে হাউস বোটে চলে এসেছিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম শিকারা রাইডের জন্য, আর এই শিকারা রাইডের জন্য আমাদের চার্জ লেগেছিল পার পার্সন 500 করে। আর আমরা এখানে দেখছিলাম এখানকার হাউস বোটগুলো কি সুন্দর সুন্দর হাউস। দেখো, যারা শিকারা রাইড মানে জানো তাদেরকে বলে রাখি, ওখানে শিকারা রাইড মানে পুরো ডাল লেকটা তোমাকে ঘুরিয়ে দেখাবে। ওখানে এই যে সব নৌকাগুলো, ওখানে এইগুলোকে শিকারা বলে। নৌকাগুলোকে একটু কাস্টমাইজ করা আছে, তো এইগুলোর নাম ওখানে শিকারা। তো শিকারা করে যেহেতু পুরো ডাল লেক ঘোরাবে, তার জন্য নাম শিকারা রাইড। তুমি যদি কোনো হাউস বোটে থাকো তাহলে হাউস বোট থেকে তোমাকে পিক আপ করবে, আর যদি তুমি হাউস বোটে না থাকো তাহলে যদি ডাল লেকের যে কোনো একটা গেটে আসো ওখান থেকেই তোমাকে তুলবে, আবার ওখানেই ঘুরিয়ে আবার ওখানে গিয়েই তোমাকে নামিয়ে দেবে। এর মাঝে তুমি যদি ডাল লেকে প্রচুর জায়গা আছে কেনাকাটি করো, কেনাকাটিও করতে পারো, বা ওখানে অনেক ক্যাফে আছে, তুমি যদি ক্যাফেতে যাও খেতে ওখানেও খেতে যেতে পারো। তার জন্য যেই শিকারায় তুমি যাবে সেই শিকারা তোমার জন্য বাইরে ওয়েট করবে, তোমার হয়ে গেলে আবার ওখান থেকে তোমাকে নিয়ে আবার তুমি যেখানে যাবে সেখানে তোমাকে ছেড়ে দেবে। আর এই যে সবুজে ঘেরা জায়গাটা, এখানে আমরা নামিনি, এটা হলো নেহরু গার্ডেন। এই দেখো, এখানে একটা সেলুনও আছে। আর ডাল লেকে কি নেই, গার্ডেন থেকে সেলুন থেকে শুরু করে সব কিছু আছে। এই দেখো, এখানে একটা ওপেন ক্যাফে আছে। এরকম ক্যাফেতে তুমি যদি বসে খেতে চাও, তো এই যে শিকারা দেখো বাইরে ওয়েট করছে, তুমি যাবে, তুমি খেয়ে আবার চলে আসবে, তোমাদের অতক্ষণ বাইরে ওয়েট করবে, তুমি যেই শিকারা করে যাবে সেই শিকারাতেই আবার তোমাকে ফিরতে হবে। আর এখানে দেখো এরা কি করছে, আমাদের তো দেখতে দেখতে পুরো ডাল লেকটা ঘোরা হয়ে গেল। এবার আমরা যে হাউস বোটে ছিলাম সেখানেই চলে এসেছি। আমরা 14 নম্বর ঘাটের পাশে হাউস বোটে ছিলাম, ওই যে সামনে দেখতে পাচ্ছ 14 নম্বর ঘাট। আর কাশ্মীরে কিন্তু এই শিকার রাইড করতে একদম ভুলবে না, এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। এরপর সন্ধ্যেবেলা হাউস বোটে কীভাবে কাটলাম সেটা আসবে নেক্সট পার্টে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো টাটা।